টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে ঈদটা ভালোই কেটেছে টাইগারদের। ঈদ শেষে এখন ওয়ানডে লড়াইয়ের অপেক্ষা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়ে গেছেন এই সিরিজে চলবে পরীক্ষা নিরীক্ষা। সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা চললেও আফগানিস্তানের বিপক্ষে কারা একাদশে থাকতে পারেন তা অনেকটাই স্পষ্ট। প্রথমত ওপেনিং পজিশনে লিটনের সাথে থাকবেন তামিম ইকবাল। যদি ম্যানেজমেন্ট চায় তামিমকে রেস্ট দিতে, তবে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকা নাইম শেখকে সেখানে সুযোগ দেওয়া যেতে পারে। প্রধান কোচের ভাবনাও সেটা, তবে তার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। নাম্বার তিনে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। চার নম্বর পজিশনটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। পাঁচ নম্বর পজিশনে শুরু থেকে ম্যাচিউরিটি নিয়ে ব্যাটিং করা তৌহিদ হৃদয়। হাথুরুসিংহে এসে ছয় নম্বরে ফিরিয়ে এনেছেন মুশফিকুর রহিমকে। সুতরাং ছয় নম্বর পজিশনে ফিক্সড মিস্টার ডিপেন্ডেবল। এবারে আসি সাত নম্বর পজিশনে। এই নাম্বার সেভেন নিয়ে এত আলোচনা হয়েছে যে এখন যে কোনো ক্রিকেটারের কাছে এই নাম্বার সেভেন পাওয়াটা দুষ্প্রাপ্যই বটে। কারণটা, এই জায়গায় সব থেকে নির্ভরযোগ্য ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কখনো মুসাদ্দেক, কখনো আফিফকেও দেখা গেছে এই পজিশনে। তবে শেষ কয়েকদিনের অনুশীলনে মনোযোগ দিলে বোঝা যায় ম্যানেজমেন্টের ভাবনা হয়তো আফিফে। আট নম্বর পজিশনে মেহেদি হাসান মিরাজ। তাসকিন এখন সুস্থ, সুতরাং নয় নম্বর পজিশনটা দলের সেরা ট্যালেন্ডার তাসকিন আহমেদের। নাম্বার টেন হতে পারেন হাসান মাহমুদ এবং ইলেভেনে থাকবেন মুস্তাফিজুর রহমান। এই বিচারে পেসারদের রদবদল না আসলে বাদ পড়তে পারেন এবাদত হোসেন। ওয়ানডেতে তুলনামূলক শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ চাইবে প্রথম থেকেই ডমিনেট করতে, তাই সেরা একাদশটা নিয়েই খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সাদিক আহমেদ সানি, দূরবীন স্পোর্টস।